দর্শক শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন আজ সকালের গানে। আমি নাহিদ আফরোজ সুমি আছি আপনাদের সাথে। আজ ঈদে মিলাদুন্নবী এবং আজকের এই দিনটা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অন্যরকম একটা দিন, অত্যন্ত গৌরবের একটা দিন। এবং এই দিনটাকে কেন্দ্র করে এনটিভির আজ সকালের গানের আয়োজনটাও একটু ভিন্নতরভাবে সাজানো হয়েছে, কারণ আজকের দিনটা নির্ধারিত ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের জন্য, কিন্তু আজকে আমরা একটু ভিন্নতার দিকেই যাব। আজ আমরা ইসলামিক গান শুনব এবং যার কাছ থেকে আজকে গান শুনব তিনি অত্যন্ত শ্রদ্ধেয়, আমাদের ভীষণ প্রিয় ব্যক্তিত্ব। এবং বলছিলাম আজকে সকালে তার সাথে এসে যে আমরা আসলে ভাগ্যবান বলে আসলে তার সাক্ষাৎ পেয়েছি, তার কাছ থেকে এমন করে গান শুনতে পারছি। আজ আমাদের সাথে রয়েছেন শ্রদ্ধেয় শিল্পী ওস্তাদ ইয়াকুব আলী খান। স্যার শুভ সকাল, কেমন আছেন? আছি ভালো। শুভ সকাল তোমাকেও এবং আমার সমস্ত দর্শক ভাই বোনদের শুভ সকাল জানাচ্ছি এবং ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা সবাইকে। আজ একটা পবিত্র দিন এবং তার পাশাপাশি আসলে বলতেই হবে, মনে করতেই হবে যে বুলবুলের তাণ্ডব কিন্তু চলেছে গতকাল রাতে। যারা সেই তাণ্ডবের মধ্যে পড়েছিলেন তাদের জন্য আমরা শুভকামনা জানাই এবং তাদের জন্য প্রার্থনা জানাই যেন সকল ক্ষয়ক্ষতির হাত থেকে তারা মুক্ত থাকেন। আমরা শুরু করব, শুরুর গানের দিকে যাব, কিন্তু তার আগে একটু পরিবারের সদস্যদের সাথে শুভ সকাল বিনিময় করে তারপরে আসছি। সজীব আছেন কিবোর্ডে, মিলন ভট্টাচার্য তবলায়, দৌলতুর রহমান গিটারে, অক্টোপ্যাডে বিদ্যুৎ রয়। শুভ সকাল। স্যার কোন গান দিয়ে শুরু করব? একটা হাম দিয়ে শুরু করছি, এটা একদম কিছুটা প্রার্থনাও আছে এর মধ্যে এবং আমাদের দুর্গত অবস্থা যখন যায় তখন এটা মানে উপযোগী হয় আর কি গানটা। জি স্যার, শুরু করি আমরা। সেই গানটা দিয়ে শুরু করতে চাচ্ছি, এটা তাল ছাড়া গাচ্ছি আর কি। তুমি আশা পুরা খোদা, সবাই যখন নিরাশ করে তুমি আশা পুরাও খোদা, সবাই যখন নিরাশ করে, সবাই যখন পথে ঠেলে, তো না পাই তোমায় ধরে তুমি আশা পুরাও খোদা, সবাই যখন নিরাশ করে। দারে দারে হাত পাতিরা ফিরি যখন শূন্য হাতে, তোমার দানের শিরনি তখন আসে আমায় পথ দেখাতে, দেখি হঠাৎ শূন্য তোমার দানে গেছে ভোরে, তুমি আশা পুরাও খোদা, সবাই যখন নিরাশ করে। খোদা তোমায় ভরসা করি, নামি যখন কোনো কাজে, সে কাজ হাসিল হয় সহজে, শত বিপদ বাধার মাঝে তোমায় ছেড়ে অন্য কারো শরণ নিলে যায় সে সরে। খোদা 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 মাঝ দরিয়ায় উঠলে তুফান, তোমায় যদি ডাকি তোমার রহম কোলে করে তীরেতে যায় রাখি। দুঃখের অনল কুসুম হয়ে ফুটে ওঠে থরে থরে, তুমি আশা পুরাও খোদা। সবাই যখন নিরাশ করে, সবাই যখন পথে ঠেলে, শান্ত না পাই তোমায় ধরে, তুমি আশা পুরাও খোদা। সবাই যখন নিরাশ করে, সৃষ্টিকর্তা ছাড়া আসলে আমরা কার কাছেই বা আশ্রয় চাই? আমরা কারো কাছে আশ্রয় চাই না। তিনি আমাদের কখনো আসলে নিরাশ করেনও না। সবাই যখন নিরাশ করে আসলে আমরা তার কাছে দুহাত পেতে আসলে প্রার্থনা করি, এবং সেই প্রার্থনাটা আরও একবার বলি ঘূর্ণিঝড় কবলিত মানুষ যারা রয়েছেন তাদের প্রতি। এই গান দিয়ে শুরু করলাম। স্যার, পরবর্তী গানে যাই। এবার আজকের রসুলকে উদ্দেশ্য করে গাচ্ছি, ইসলামের ওই সৌদালয়ে এলো নবীন সৌদাগর। এটা একটা মজার কথা হলো কি, এই বাংলা ভাষার প্রথম ইসলামিক গান। বাহ, বাংলা ভাষায় রচিত প্রথম ইসলামিক গান। জি, ইসলামের ওই সৌদালয়ে এলো নবীন সৌদাগর, ইসলামের ওই সৌদালয়ে এলো নবীন সৌদাগর। বদনসিবায় আয় গুনাহগার, বদনসিবায় আয় গুনাহগার, নূতন করে সৌদাগর। ইসলামের ওই সৌদালয়ে এলো নবীন সৌদাগর। জীবন ভরে করলি লোকসান, আজ হিসাব তার ক্ষতির নে। জীবন ভরে করলি লোকসান, আজ হিসাব তার ক্ষতির নে। বিনিময়ে দেয় বিলি রে সে যে বেহেশতি নজর। ইসলামের ওই সৌদালয়ে এলো নবীন সৌদাগর। কোরআনের ওই জাহাজ বোঝাই, কোরআনের ওই জাহাজ বোঝাই হীরা মুক্তা পান্নাতে। লুটেনে রে লুটেনে সব ভরে তুলত শূন্য ঘর, ইসলামের ওই সৌদারয়ে এর নবীন সৌদাগর। বদনসিবায় আয় গুণাগার নূতন করে সৌদা কর, ইসলামের ওই সৌদারয়ে এর নবীন সৌদাগর। কেরামাতের বাজারে ভাই মুনাফা যে চাও বহর, কেরামাতের বাজারে ভাই মুনাফা যে চাও বহর। এই ব্যাপারীর ও খরিদ্দার লরেরি হার সিলমোহর, এই ব্যাপারীর লরে হার সিলমোহর। ইসলামের ওই সৌদাগরে এলো নবীন সৌদাগর। আরশ হতে পথ ঘুরে এলো মদিনা শহর, আরশ হতে পথ ঘুরে এলো মদিনা শহর। নামে মোবারক মুহাম্মদ, নামে মোবারক মুহাম্মদ বুঝি আল্লাহু আকবার। ইসলামের ওই সৌদালয়ে এলো নবীন সৌদাগর। বদনসিবায় আয় গুণাগার, বদনসিবায় আয় গুণাগার নূতন করে সৌদাগর। ইসলামের ওই সৌদালয়ে এলো নবীন সৌদাগর, এলো নবীন সৌদাগর, এলো নবীন সৌদাগর। সুর তাল লয় এবং কথায় আমরা আসলে সে অনেক আগে থেকে এত বেশি সমৃদ্ধ, যে কারণে এখনো পর্যন্ত এসে আমরা এই গানগুলো পাচ্ছি এবং এই গানগুলো আমরা আসলে এমনভাবে উপভোগ করতে পারছি। মানে আমরা আমাদের বাংলা ভাষায় কাজী নজরুল ইসলাম এমন সব জিনিস দিয়ে গেছেন, আমাদের কোনো ক্ষেত্রে কোনো কমতি নেই। জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য এমন অপরন্ত ভাণ্ডার দিয়ে গেছেন, কারোর জন্য কোনো কমতি নেই, কোথাও হাত পাততে হবে না এবং অভাব বোধ থাকবে না, থাকবে না। আমাদের সাথে একজন দর্শক আছেন, স্যার কথা বলি। দর্শকে আছেন সাথে, শুভ সকাল। শুভ সকাল। জি, কে আছেন? শুভ সকাল। শুভ সকাল, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। মোহাম্মদপুর থেকে স্যারের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি, আপনি যদি আরেকটু আমাদেরকে আরেকটু জোরে কথা বলতেন তাহলে হয়তো আমাদের শুনতে সুবিধা হতো। স্যার শুনছেন, কথা বলেন তার সাথে। হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। স্যার আমি পাভেল বলছিলাম মোহাম্মদপুর থেকে। আচ্ছা বলুন, শুনতে পাচ্ছি। স্যার কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আমি আপনার ছাত্র স্যার। ও আচ্ছা, পাভেল হাসান খান। আচ্ছা আচ্ছা বলো। স্যার আপনার প্রোগ্রাম আমি শুনছি, আমার অনেক ভালো লাগছে, অনেকদিন পর আপনার গান শুনছি। আচ্ছা আচ্ছা, আমার মনটা ভরে গেছে অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে। প্রত্যেকটা আপনার কথাই আমার গানের মতো লাগে স্যার, তো আপনি গিয়ে যান, আমার খুব ঠিক আছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। থাকবেন নিশ্চয়ই পুরোটা সময়, আমার বলার আর অপেক্ষাই রইবে না সেখানে। আসলে গুরুজনদেরকে বা গুরুকে যখন গান গাইতে শোনেন, সকল শিষ্যদেরই আসলে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হয়, এবং যেটা আসলে কি বলবো জানি না, যে এই সিটটাতে বসে আপনার গান শুনতে পেরে আসলে ঠিক ততটাই অনুভব করছি এবং ততটাই ভালো লাগা কাজ করছে। স্যার পরের গানে যদি যাই, পরে এবার একটা নতুন গান উপহার দিতে যাচ্ছি। আচ্ছা, গানটি আমার অনুপ্রেরণায় রচিত, মোহাম্মদ জিহাদউদ্দিন, তার লেখা এক নাতে রাসুল। জি, কারণ আমার অনুপ্রেরণা এবং আমার সুর করা, তাহলে সুতরাং সমস্ত কৃতিত্ব তো আমারই নিঃসন্দেহে। আজি নয়ন মেলিয়া দেখ রে দুনিয়া, এসেছে আরব রাসুল পাক। আজি নয়ন মেলিয়া দেখ রে দুনিয়া, এসেছে আরব রাসুল পাক। নয়ন মেলিয়া দেখ রে দুনিয়া, এসেছে আরব রাসুল পাক। সেই আনন্দ হিল্লোলে সৃষ্টি জগৎ দোলে, সেই আনন্দ হিল্লোলে সৃষ্টি জগৎ দোলেছে। মুখরিত হলো আজিকে আরশ পাক। আজি নয়ন মেলিয়া দেখ রে দুনিয়া, এসেছে আরবে রাসুল পাক। আনন্দ মুখর আজকে নীল আকাশ, আনন্দ মুখর আজকে নীল আকাশ। নেচে নেচে চলে দেখ সমীর বাতাস, বৃক্ষরাজিতে বাজায় মরমর ধ্বনি, বৃক্ষরাজিতে বাজে মরমর ধ্বনি। খুশির সানায় শুনি রাসূল পাক। আজি নয়ন মেলিয়া দেখ রে দুনিয়া, এসেছে আরবে রাসূল পাক। সেই আনন্দ হিল্লোলে সৃষ্ট জগৎ দোলে, যে মুখরিত হলো আজিকে আরশ পাক। আজি নয়ন মেলিয়া দেখ রে দুনিয়া, এসেছে আরবে রাসূল পাক। জমিন ও আসমান আর গ্রহ তারা, জমিন আসমান আর গ্রহ তারা। আনন্দ মুখর আজ আত্মহারা, জমিন আসমান আর গ্রহ তারা। আনন্দে মুখর আত্মহারা, সাগর জলে দেখছে উর্মি মালা, সাগর জলে দেখছে উর্মি মালা। পরে দরুদ সাল্লেওয়ালা। আজি নয়ন মেলিয়া দেখ দুনিয়া, এসেছে আরব রাসূল পাক সেই আনন্দ হিল্লোলে সৃষ্টি জগৎ দোলেতে মুখরিত হলো আজকে আরশ পাক। আজি নয়ন মেলিয়া দেখ রে দুনিয়া এসেছে আরব রাসূল পাক এসেছে আরব রাসূল পাক এসেছে আরব রাসূল পাক। আমাদের সাথে একজন দর্শক আছেন, তারপরে আমার একটা কথা জানার আছে সেটা জানবো, দর্শকের সাথে কথা বলে। কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। শুভ সকাল, আসসালামু আলাইকুম। সুমিরাপু। ওয়ালাইকুম আসসালাম। কার সাথে কথা বলছি ভাই? আমি আপনাদের নিয়মিত একজন দর্শক, প্রতিদিনই আমি সকালে এনটিভি গানে গানে সকাল শুরু দেখি। আমি ওই যে উনি যে গান গাচ্ছেন, আমার বাবার নাম নিতো ইয়াকুব আলীর বাবা, ওনার নামও ইয়াকুব আলী। আমি কাজী নজরুল ইসলামের একটা গান শুনতে চাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজ সকালের গানেতে আপনারা যারা থাকেন সবাইকে আরো একবার কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ আপনাদের জন্যই আমাদের এত দারুণ আয়োজন। স্যার, অনুরোধের গানটা কি চলে যাব? আচ্ছা আমি দেখি। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন করে আজান শুনতে পাই। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, ভোর আজাব থেকে এ গুনাহগার, আজাব থেকে এ গুনাহগার পাই। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। কত পরহেজগার খোদার ভক্ত নবীজির উম্মত ওই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত, সেই কোরআন শুনে যেন আমি পরাণ জুড়াই, সেই কোরআন শুনে যেন আমি পরাণ জুড়াই। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। কত আউলিয়া কত মসজিদে রঙিনাতে আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে কেঁদে কেঁদে নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন করে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। এই যে অনুরোধের গান সাথে সাথে শুনতে পারার একটা অন্যরকম ভালো লাগা আছে। স্যার, আমি ছোট্ট যে প্রশ্নটা ছিল করেই ফেলি, মনের ইচ্ছাটা পূরণ করে ফেলি, সেটা হচ্ছে আগে যে গানটা শুনছিলাম আপনার সুর করা, গানের কি রেকর্ড করা হয়ে গেছে? গানটা না, গানটি প্রথমে আমরা শুনলাম, আমরা ভাগ্যবান বলতে হবে। তাহলে আমার ভীষণ ভালো লেগেছে, এজন্যই জানতে চাওয়া যে মানে পরবর্তী প্রজন্মের কাছে তো গানগুলো পৌঁছে দিতে হবে, সেই জন্য তো আসলে রেকর্ড থাকাটা খুব জরুরি। রেকর্ড করার চিন্তা রয়েছে কিনা? আছে, হয়তো আমরা খুব শীঘ্রই সেটা পাবো আশা করছি। আরো করেছি, আরেকটা গানও করেছি, জি, হয়তো দুটোই মিলে করব আর কি, দুটো মিলে একসাথেই আমরা পাবো। স্যার, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি আজকের আয়োজনের, আরেকটা গান শুনতে শুনতে বিদায় নিব। তবে তার আগে স্যার, আপনার প্রতি কৃতজ্ঞতা যে এনটিভি যখনই আপনাকে আমন্ত্রণ জানায় আপনি আমাদের পাশে সবসময় থাকেন এবং এমনভাবে শ্রদ্ধায় আমাদের মাঝখানে, আমাদের মনের মাঝে জায়গা করে রয়েছেন। এরকমভাবে সুস্থ থাকুন সবসময়, এটাই প্রত্যাশা। খুব ভালো থাকবেন। সবাইকে আমি এনটিভির সবাই কলাকুশলী সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রিয় দর্শক ভাই বোনদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে আমার গান শোনার জন্যে, এবং তোমাকেও ধন্যবাদ, আমার যন্ত্রী ভাইদেরও অসংখ্য ধন্যবাদ। স্যার, আরেকটা গান শুনতে শুনতে বিদায় নিব, তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে তারপরে আসছি। যারা আমাদের সাথে আজকে পুরোটা সময় ছিলেন, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই খুব ভালো থাকবেন। এরকম একটা পবিত্র দিনে আমরা সবাই যেন আমাদের সকল বিশ্বে যারা রয়েছে, আমরা পৃথিবীতে যারা রয়েছে, সবাই যেন সবার জন্য দোয়া করি। এই প্রত্যয় নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। কথা হবে, দেখা হবে অন্য কোনো সকালে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আরও একবার শুভ সকাল। আমার খুব প্রিয় একটা গান এবং আমার দর্শক শ্রোতা ভাই বোনরা খুব পছন্দ করেন, এই গানটা দিয়ে শেষ করছি। জি স্যার, আমি যদি আরো বলতাম, আমি যদি আরো হতাম মদিনারি পথ, এই পথে মোর চলে যেতেন, এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমার কঠিন বুকে আমি ঝরনা হয়ে গলে যেতাম, অমনি পরম সুখে সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কহিপুরে, চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কহিপুরে, দিবানিশি করতাম তার কদম জিরা রাত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, আমি যদি আরব হতাম মদিনারি পথ। মা ফাতেমা খেলতো এসে আমার ধুলি লোরে, আমি পড়তাম তার পায়ে, লুটিয়ে ফুলের রেণু হয়ে ফুলের রেণু হয়ে ফুলের রেণু হয়ে। হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার চোখে এসে, চোখে আমার বইতো নদী চোখে।